দেখো দুজনে কি মারামারি লেগেছে দেখো পড়তে বসে দেয়া সব সময় এরকম করতে থাকে কিন্তু কে জিতবে কে হারবে তোমরা কি বলতে পারো বন্ধুরা তোমরা গেস করো আমি তো জানি কে জিতবে কে হারবে মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করব ভালো আছো সুস্থ আছো আর আজকে কিন্তু বেশি বেলা হয় না এখন দেখলাম 7:38 তো আজকে আমি উঠেছি 7টায় আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ হচ্ছে এক সাইডে আর তোমাদের দাদা ভাই ভাত নিয়ে যাবে যা ভাত নিয়ে যাবে তো সেই জন্য ভাত বসিয়েছি আর এই সাইডে ভাত আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু সিদ্ধ হচ্ছে আর এখানে ডিম ভাজি বলে ডিমটা ফেটে রেখেছি এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা করবো দেবো আলুটার সাথে মাখার জন্য পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা ডালটা সিদ্ধ হয়েই এসেছে ফোড়ন দিয়ে দেবো আর তো সারাদিন আজকে ব্লগটা দেখতে থাকো সাথে থাকো কেউ স্কিপ করবে না পুরোভাবে দেখবে আর আজকে কিন্তু আমি একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি বলো তো অন্য সবাই বেলা থেকে করি আর এখন সবাই কিন্তু ঘুমাচ্ছে চারিদিকে সব দেখো গেট দিয়ে অন্ধকার এটা এই যে দীপ আর মঙ্গল ওই আকাশ ঘুমাচ্ছে আর মঙ্গল উঠে বাথরুমে ঢুকেছে কেন আর আমাদের ঘরে দেখো গেট দিয়ে আছে ওটা তোমার দাদা ভাই ঘুমাচ্ছে আমি উঠেছি বলে একটু খুলেছি খোলা আছে আর এটা মঙ্গল উঠেছে বলে গেটটা একটু খোলা আছে আর আমি জলটা মরে গেছে সাঁতিয়ে নেবো আর আমি হচ্ছে তোমার মাথা ঘুরছে এত সকালে উঠিনি তো আর শরীর খারাপ ছিল তোমাদের দাদা ভাই উঠতেও দিত না ওরা তো শুয়ে থাক কিছু করে দিতে হবে না আমাকে আর এখন মঙ্গলের স্কুল খুলেছে কিন্তু তো আকাশের স্কুল ছুটি পড়ে গেছে পরীক্ষা হয়ে গেছে বলে ওকে ছুটি দিয়ে দিয়েছে আর আকাশ মঙ্গলের এখন পরীক্ষা বাকি আছে 13 থেকে হবে তো সেই জন্যে ও এখন যাবে ওই জন্য উঠে পড়েছে আর বাস এখনও কেন আসছে না একার জন্যে তখন দুজনে যেতে বলে বাস আসতে একার জন্য আর আসছে না বলে ওই জন্য দ্বীপ ওখান দিয়ে ছেড়ে দিয়ে ও দ্বীপ কাজে চলে যায় আর আসার সময় বেচারি হেঁটে হেঁটে আসে গোপালকে হেঁটে এসে তাই বলছি তাহলে এই যে বাস আসছে না তাহলে এক মাসের তো ভাড়া কম নেবে দেখা যাক কি করে যে কথা বলবো তো চলো রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা ডিম ভাজা হয়ে গেছে আর এই যে ভাতও হয়ে গেছে উঠছে এবার ফ্যানটা গড়িয়ে নেবো আর এই যে ডালও ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো ফ্যানটা গড়িয়ে নিয়ে টিফিনটা রেডি করে দিই মঙ্গল এই যে স্কুলে যাবে বলে মঙ্গল রেডি হয়ে গেছে আর এই যে মা নিচে ঘুমাচ্ছে দেখো আর এটা আকাশ ঘুমাচ্ছে আর দীপ উঠে পড়েছে ও তো যাবে সেই জন্য ও উঠে পড়েছে আমার দাদা ভাই এখনো ওঠে নি এখনো ঘুমাচ্ছে ও এখনো ঘুমাচ্ছে ডাকি একটু ওটা বলো টাইম হয়ে এসেছে মুখ টুক ধোবে আবার দেরি হবে তাহলে কাজ আর মাকে ডাকি বাকি কাজগুলো সারতে হবে আজকে তো সকাল করে যে উঠে দিয়ে উঠে গেছি আর কতগুলো কাজও দিয়েছে ওগুলো করবো সেই জন্য ভাবছি কাজটা তাড়াতাড়ি সেরে নিই চলো আমার পরে কথা হবে তোমাদের সাথে তো মঙ্গল আর দীপ বেরিয়ে গেল মঙ্গলকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে দীপ কাজে চলে যাবে আর এখানে ওর বাবা উঠে পড়েছে মুখ ধুচ্ছে মুখ দিয়ে তারপরে রেডি হয়ে ও বেরিয়ে যাবে নিম পাতা পারছে দেখো কাদা গাছে নিম পাতা চুরি করছো তুমি এখন আমি পারছি মানে আমার গাছ লোক থাকলে তখন লোকের গাছ আমিও এসেছি আজকে বুধবার তো সেই জন্য তো নিম পাতা পাচ্ছি আর কি সুন্দর কচি কচি নিম পাতায় দেখো চার্চে বসে চোখটা কি জ্বলছে সেই আইলা লাগিয়েছিলাম কালকে ওইটা লাগালি চোখ জ্বলে কি হয়েছে আমি ওই জন্য লাগাই না আমি আইবুড়ো বেলা সব ছিল আমার বাবারে বিয়ে করা নিম পাতা ভাজা আর আলু দিয়ে মাখলে ভালোই লাগে আর দেশে কি করতো জানো তো আমার শাশুড়িরা নিম পাতা দিয়ে সেই লাউকে ঝোল করতো গো পাতলা করে কিন্তু হ্যাঁ লাউ দিয়ে নিম পাতা দিয়ে আর অল্প করে একটা আলু দিয়ে কি সুন্দর লাগতো খেতে হ্যাঁ আমি একদিন ভাবি যে করবো লাউ দিয়ে বেশি লাউ এর তো চলো নিম পাতা পেরে নিয়ে যাই নিয়ে গিয়ে ভাজা করবো আজকে তো আলু দিয়ে মাখবো আমি বেগুন দিয়ে ভাজবো আর মা ভাত বসিয়েছে দেখে এলাম দেখা যাক কি হয়
বেগুন দিয়ে ভালো লাগে? আমি একদিনও ভাজিনি বেগুন দিয়ে। বেগুন দিয়ে ভালো লাগে, আলু ভাতে দিয়েও ভালো লাগে। আরে আমার ছেলেপুলেরা তে তো খেতে চায় না, ওর বাবাও খেতে চায় না। আমার মা খায়, আমি খাই। আমাকে দেখো খাই, ওরা দিই পাতে, একটু একটু করে খেয়ে সব পাতে ফেলে রেখে। আমি আগে খেতাম না, এই এখন রোগের জ্বালায় খাই। এক মুঠো যদি দেয় না আমি ভাতে মেখে শুধু ভাত। আমার চান হয়ে গেছে, তো চানটা করে নিলাম, অনেকটা বেলাও তো হয়ে গেছে। আর দেখো এখানে বসে বসে আমি কি করছি বলতো, ওই যে ঠাকুরের প্রদীপটা না, ওটা একদম পুড়ে কালো হয়ে গেছে, সেজন্য একটু বালি দিয়ে মেজে নিচ্ছি। তো ঠাকুরকে খেতে দিচ্ছি। আর এখানে আমার মন্দিরে কি কি ঠাকুর আছে বলতো, লক্ষ্মী ঠাকুর আছে, আর শিব, দুর্গা, গণেশ, আর নারায়ণ, আর হচ্ছে মনসা ঠাকুর। আজকে দুপুরে কি রান্না হয়েছিল দেখো, দেখে দিয়ে একটু দেখো। আলু মাখা, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা দিয়ে, আর হচ্ছে তোমার ডাল, এই জন্য সবাইয়ের খাওয়া হয়ে গেছে, সেই জন্য দেখো গাম ডালের গামলাটা একটু খালি লাগছে না। আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্যই রাখলাম, আর এই আলু সিদ্ধটা। আর কেন জানো তো, তোমাদেরকে বলেছিলাম যে দিন মনে মাংস আনবে, রান্না হবে, তো ও ভুলে গেছে। অনেক কটা মানে অনেক কিছু এনেছে তো ভুলে গেছে, কাজের মাল, তারপরে হচ্ছে আলু টালু কিনেছে, আর মাংসটা বলছে ভুলে গেছে মা। আবার এতটা দূরে পাঠাবো সেই জন্য আর পাঠাইনি, তো রাত্রিরে করবো মাংস। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছে, আর আমি খেয়েছি দুধ দিয়ে ভাত, দুধ দিয়ে ভাত মেখে খেয়েছি, আর হচ্ছে তোমার আলু সিদ্ধ, আলু সিদ্ধটা একটু নুন দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে মেখে খেয়েছি, আর ওরা ডাল দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে গেলে। আর আমি তো ডাল তো খাই না, খুবই কম, কোথাও হয়তো বিয়ে বাড়ি টিয়ে কোনো জায়গায় একটা অনুষ্ঠান বাড়ি গেলে হয়তো খাই, কেননা ওদের ডালটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয় সেই জন্য খাই। আর ঘরের ডালটাও ভালো হয়, কিন্তু আমি হয়তো ডালের ভক্ত না সেই জন্য। তো চলো পরে কথা হবে। দুপুরে তো যাই মা খাওয়া হলো আলু সিদ্ধ ডাল দিয়ে, আর এই যে মা এখন পেঁয়াজ কাটছে, আর ওই যে দেখো টমেটোর বার করছে, টমেটোর কাটবে। কী হবে জানো তো, বলছি দাঁড়াও, ওই দেখো চায়ের হাঁড়িতে ভাত বসিয়েছে, আমি মাকে বললাম ভাত বসাতে, আর দুপুরের ভাতও আছে, তোমাদের দাদা ভাই তো এখন আসেনি, ও এসে খাবে, ওই যে ভাত ঢাকা আছে ডিশের মধ্যে, তো মাকে বললাম যে কতজনের মতন ভাত হবে সেরকম মতন বসাতে। মা বললো তিনজনের হয়ে যাবে, মা বললো মায়ের জামাইয়ের ভাত তো ঢাকা আছে আর দুজনের মতন হবে, আমি বললাম তিনজনের মতো বসিয়ে দিতে, সেই জন্য চায়ের হাঁড়ি করে বসিয়েছে। আর আজকে হবে মটন তো খেয়েছি, আর এটা দেখো একটা নতুন জিনিস তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। মটন তো অনেকবার আমরা খাসির মাংস, মুরগির মাংস সবই খাওয়া হয়, কিন্তু এটা দেখো, এটা হচ্ছে খাসির মাংসর কী বলে এটা, ছাঁটি বলছে তো সবাই, ওরা তো ছাঁটি বললো, তো খাসির মাংসর ছাঁট। আর আছে এতে কী আছে, চর্বি, এসব চর্বিগুলো, আর এই যে এগুলো কী বলে ফুলকোনা কী বলে এসব নিয়ে, সব রকম নিয়ে, আর একটু মাংস এই যে সব দিয়েছে, সব রকম নিয়ে মানে ছাঁট, তো খাসির ছাঁটি আজকে রান্না হবে রাতে। তো এতে অল্প করে একটা দুটোর মতন আলু দেবো দিয়ে এটা রান্না হবে। এটা এখানে পাশে বাড়ি একটা দাদা ভাই, তো ও এনেছে, ওদের জন্য এনেছিল, তো আমাকে মানে ওদের গিন্নিকে ফোন করেছিল, তো বললো ওরা নেয় কি জিজ্ঞাস করো, তো আমাকে জিজ্ঞাস করলো, আমি বললাম ঠিক আছে নিয়ে আসতে বলো, সেই জন্য আর মুরগির মাংস আনতে দিলাম না। ওবেলা তো মুরগির মাংস দীপকে বলেছিলাম আনতে, তো ভুলে গেছিলো, আমি ভেবেছিলাম এবেলা আনতে দেবো, তো এই মাংসটা এনেছি বলে আর রান্না হয়নি, এইটাই রান্না হবে। এটা এক কিলো আছে, অনেকটাই হয়েছে, তো চলো এগুলো এখন, এটা অনেকটা বড় বড়ো তো, তো মানে ছোটো ছোটো করে কাটবো, এ দেখো এগুলো লম্বা লম্বা বড় বড়ো, এগুলো ছোটো ছোটো করে কাটতে হবে। তো কেটে নিই, কেটে ভাত তো বসেই গেছে, তরকারিটা বানিয়ে নিই। আর এরা কি করছে দেখো, ওই দেখো দুজনে কি মারামারি লেগেছে দেখো, পড়তে বসে এরা সব সময় এরকম করতে থাকে, কিন্তু কে জিতবে কে হারবে তোমরা কি বলতে পারো বন্ধুরা? তোমরা গেস করো, আমি তো জানি কে জিতবে কে হারবে। দেখছো যে হচ্ছে ভুলে জামা পড়েছে ওটা হলো ছোট ছেলে, আর যে গ্রিন জামা পড়েছে ওটা হলো মেজো ছেলে। তো মেজো ছেলে ছোট ছেলের সাথে কোনোদিনই পারে না, এটা আমি জানি, তো ছোট ছেলে মেজো ছেলেকে মেরে একদম হয় দেখো না। আর এমনিতেই তো তোমরা জানো ছোটটা একটু দুষ্টুই হয় বেশি। আর ওই তো দেখো ছেলে এই ঘরে দেখো, ও কিন্তু ধীর মেজাজে এ ঘরে কাজ করছে দেখো। চারটে চেয়ার পেরেছে, একটা দুটো তিনটে চারটে, দিও নিরালায় বসে কাজ করছে ঠাকুর ঘরে। যেগুলো বড় বড় ছিল কেটে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে নিচ্ছি, আর একটু সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করলে কি হয় তো কাটতে একটু সুবিধা হয়, তো সেই জন্য সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এসে যেগুলো বড় আছে সেগুলো বেছে বেছে কেটে দিয়েছি, দেখছি এখন কোনো বড় আছে। আর মা এখানে আলু ভাজছে রান্না করে, আর আমি এটা করে ফেলবো ছোটো। তোমাদের দাদা ভাই চলে আসলে আবার খাওয়ার প্রবলেম হয়ে যাবে, করে নিই। কটা বাজে? আটটা বাজে, এখন দেরি আছে।
দাদা ভাই চলে এসেছে, ওই দেখো বসে বসে ফোনে কথা বলছে আর আমি এখন তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে সবাই, আর তো এখন এবার শোবার পালা। তো চলো বেশি রাত করবো না, শুয়ে পড়বো। আর ও তো দীপ তো খাওয়া দাওয়া করে এখনো কাজ করছে, ওরা ওকে কাজ দিয়েছে, অন্য মানে সেই কাজ করছে, নতুন ডিজাইন দিয়েছে সেটা করছে। আর এখানে দেখাই মায়ের বিছানা হয়ে গেছে, মা ঘুমাচ্ছে। ঘরে ঢুকি, ঘরে গেট দিয়ে আছে, ঢুকতে পারছি না। একটা মঙ্গল শুয়ে, আর মা দেখো ওই যে গলা বাড়াচ্ছে। মা শুয়ে পড়েছে আর মঙ্গল এখানে শুয়ে শুয়ে গেম খেলছে। ওরা এখন কত রাত পর্যন্ত গেম খেলবে তো কি বলবো, অনেক রাত পর্যন্ত। এখন সব স্কুল তো মঙ্গলই যাচ্ছে, আকাশের এখন স্কুল ছুটি, আকাশের কালকে রেজাল্ট বেরোবে, যেতে হবে। আকাশের হাতেও ফোন দেখছে আর ও কথা বলছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।